Hi everyone, welcome to a fresh new episode of our wedding essential series. I hope tumra shobai khub 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 bhalo acho. By the way, jara amake prothombar dekhcho, hi, I'm Priyanka from the city of joy, Kolkata. Puro video ta dekho, jodi erokomi shopping vlog pochondo hoy, tobe channel subscribe kore video ta obosshoi ekta like kore dio. Eta hocche AC Paul and Rose. Ekhane darun sundor sundor collection royeche. Dekhte pachhen koto sundor ekta collection pore royeche. Ei video ta jodi dekhte hoy, niche description box e ami link diye debo, ta ota dekhe niyo. আজকে আমি তোমাদেরকে বিভিন্ন রকমের চুড়ি, বালা, ব্রেসলেট এরকম ধরনের অনেক অনেক কালেকশন দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, আই এম সুরজিৎ পাল ফ্রম এসি পল অ্যান্ড ব্রাদার্স। আমাদের এই দোকানটা, আমি থার্ড জেনারেশন, তো দোকান অনেক পুরনো দোকান। আর আমাদের দোকানটা বিজন সেতুর একদম মুখে, বালিগঞ্জের সাইডে। আপনাদের এখানে আসা খুব সুবিধা, কারণ বালিগঞ্জ স্টেশনও একদম পাশেই, ওখানে নেমে আপনি আসতে পারেন, বা ভারত সেবাশ্রম সঙ্গের সামনেও আসতে সামনেই আমাদের দোকানটা, আর বড়িহাট মোড়ে নেমেও হেঁটে আপনি আসতে পারেন, জাস্ট 3-4 মিনিটসের ডিস্টেন্স। আশা করি তোমাদের এখানে আসতে কোনো রকম প্রবলেম হবে না, বাট তাও যদি কোনো রকম প্রবলেম হয় আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, কল করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও মেনশন করে দেবো, আমাকে কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো। তো চলো এবার কালেকশন দেখা স্টার্ট করি। আজকে সোনার রেটটা কি আছে? আজকে 4645 পার গ্রাম। ঠিক আছে, আজকে কিন্তু আমরা যা যা দেখবো আজকে রেট অনুযায়ী কিন্তু তোমাদের প্রাইসটা বলা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমরা চুড় দিয়ে স্টার্ট করছি। আমার হাতে দেখো একটা সিম্পল ডিজাইনের চুড় আছে, এটার ওয়েটটা কিরকম আছে? 9.5 গ্রাম মতো। কিরকম পড়বে এটা? 52-53 হাজার মতো। এটা দেখো সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা। আচ্ছা, এর মধ্যে কিন্তু খিল রয়েছে। এবার এই চুড়টাই চলে যাচ্ছি, দেখো খুব সুন্দর একটা চুড় রয়েছে, মানে একদম মডার্ন ডিজাইনের। দেখো এর মধ্যেও কিন্তু খিল রয়েছে, আর ডিজাইনটা যদি লক্ষ্য করো দেখো কত সুন্দর করে করা আছে, পুরো গ্লসি একটা ফিনিশ আসছে এখানে। এটার ওয়েটটা কিরকম আছে? 22.5 গ্রাম মতো, 1,21,000-22,000 মতো। এবার চলে যাচ্ছি এটার মধ্যে, এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন রয়েছে। দেখো কত সুন্দর একটা ওয়েভ ডিজাইন রয়েছে, আর তার মাঝে যে ছোট ছোট ডিটেইলিংগুলো যদি লক্ষ্য করো দেখো কত সুন্দর করে জিনিসটা করা, কত নিখুঁত মাহিন কাজ আছে। এর মধ্যেও খিল রয়েছে। এটা ওয়েট আছে 22 গ্রামস মতো। কিরকম আসবে? 1,20,000 অ্যাপ্রক্সিমেট। এটা দেখো কি দারুণ একটা চুর রয়েছে, এটা ডিজাইনটা কিন্তু একদমই আলাদা, পুরো মিনেকারির কাজ আছে মাঝে মাঝে দেখো। আচ্ছা, এগুলো সাইজেস কি হয় কিছু? হ্যাঁ, এটা সবার হাতেই ধরে যাবে, যেহেতু খিল আছে যে কোনো লোকের হাতেই হয়ে যাবে। 19.5 গ্রাম মতো। কিরকম পড়বে? 1,07,000 মতো, 1,07,000 মতো। আচ্ছা, এবার চলে যাচ্ছি এই চুড়টায়, দেখো এটা কি দারুণ মোটা একটা চুড় রয়েছে, ম্যাট ফিনিশের মধ্যে গ্লসি ছিলা কাটা রয়েছে, দেখো কত সুন্দর একটা গ্লসি ফিনিশ দিচ্ছে, সাথে খিল রয়েছে। এটার ওয়েট আছে 20.5 গ্রাম মতো। দাম পড়বে? 1,11,000 মতো। এবারে এটা যদি দেখো দুর্দান্ত একটা ডিজাইন রয়েছে, ডিজাইনটা একদমই আলাদা, দেখো শুধু পুরো একদম ক্ষুদ্র ক্ষুদ্র একদম মাহিন কাজ আছে, আর এত সুন্দর করে করা জিনিসটা দেখো, পুরোটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন রয়েছে, এর মধ্যেও খিল রয়েছে। এটার ওয়েট আছে 37 গ্রামস, 2,03,000 মতো। এবারে এই চুড়ের ডিজাইনটা দেখো, এটাও কিন্তু একদমই আলাদা, এটাও কিন্তু ওয়েভ ডিজাইন আছে, বাট এটা কিন্তু একটু আলাদাই ওয়েভ ডিজাইনটা, দেখো কত সুন্দর নিখুঁত কাজ রয়েছে, ভীষণ সুন্দর করে ডিটেইলিং করা রয়েছে। এটার ওয়েট আছে 20 গ্রামস মতো। কিরকম পড়বে? 1,08,000। এগুলো কিন্তু সবই হলমার্ক সোনা। এই ডিজাইনটা দেখো, এই চুড়টা কিন্তু অন্যরকম ডিজাইনেরই একটা আছে, একটা নকশার উপরে 6 পল চুর রয়েছে, দেখো ভীষণ সুন্দর। এখানে দেখো রোডিয়ামের পলিশ আছে, তার জন্য দেখতে কিন্তু একটা আলাদা লুক দিচ্ছে এটার মধ্যে। এটা একটু ভারী আছে, এটা কিরকম আছে ওয়েটটা? 26-27 গ্রাম মতো। কিরকম পড়বে? 1,43,000-44,000 মতো। এবারে তোমাদের কয়েকটা ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি। এটা দেখো কত সুন্দর ডিজাইনটা, এর সাথে আবার দেখো এরকম ঝুমকোর মতো করা রয়েছে, দুই সাইডে কিন্তু এরকম আছে, এর মধ্যেও খিল রয়েছে। এটা যদি দেখো, এটা তো মুখটা হয়ে গেল, এবার এই সাইডটা যদি দেখো এরকম আছে ডিজাইনটা, ভীষণ সুন্দর একটা ব্রেসলেট রয়েছে। এটা শুধুমাত্র হাতের মধ্যে রাখলে পুরো হাতটা মানে একদম দারুণ সুন্দর দেখাবে। কিরকম আছে এটার ওয়েটটা? 23 গ্রামস মতো। কিরকম পড়বে? 1,23,000-24,000।
এটা দেখো অসাধারণ একটা ব্রেসলেট রয়েছে। এই যে ফ্লোরাল ডিজাইনটা রয়েছে না, এটার জন্য মানে বেশি সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর করে ম্যাট ফিনিশের মধ্যে ছিলে কাটা রয়েছে, আর এই যে পার্টটা আছে এটা কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে। তার মধ্যে এগুলো দেখো গ্লসি একটা ফিনিশ দিচ্ছে। এটা দেখে মনে হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যে ডায়মন্ড আছে, বাট এটা অ্যাকচুয়ালি ছিলে কাটা আছে। এগুলো দেখো কি সুন্দর, একদম বল ডিজাইন আছে, হাফ বল। এগুলোর জন্য কিন্তু একটা কমপ্লিট আলাদাই লুক আসছে। এটার এই পাশটা দেখো এরকম সিম্পলের মধ্যে আছে, আর এর মধ্যেও খিল রয়েছে। এটা ওয়েটটা একটু শুনে নিই, 18-19 গ্রাম মতো। আচ্ছা, কিরকম পড়বে? 1 লাখের মধ্যে। এবারে চলে যাচ্ছি এই ব্রেসলেটটায়। দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনস আছে। এটা দেখো তিনটে পাইপের মতো রয়েছে, খুব সুন্দর এখানে গ্লসি টাচ দেওয়া হয়েছে অন্যরকম। এর মধ্যে কিন্তু খিল নেই, আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। দেখো এটা ওয়েটটা কি আছে? 20 গ্রাম মতো। আচ্ছা, কিরকম পড়বে? 1,09,000 মতো। এবারে এই ব্রেসলেটটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একটা মানে ব্রেসলেটের মুখের মতো রয়েছে। দেখো খুব সুন্দর ডিজাইনটা আছে, এখানে ফ্লোরাল ছোট ছোট কতগুলো ফ্লোরাল ডিজাইন আছে। এখানে একটা বড় ফ্লোরাল মোটিফ রয়েছে, তার মধ্যে এখানে একটা ওই ডায়মন্ড ফিনিশের মধ্যে তারপর ছিলে কাটা রয়েছে। এখানে ম্যাট ফিনিশ আছে, আর পুরো এটার মধ্যে গ্লসি আর ম্যাট ফিনিশের মধ্যে একটা পুরো ও ছিলে কাটার টাচ দেওয়া আছে। খুব সুন্দর করে জিনিসগুলো কিন্তু করা রয়েছে, পুরো নিখুঁত মাহিন কাজ আছে। এটার ওয়েটটা কত আছে? 17-18 গ্রাম মতো। কিরকম আসবে? 97-98,000। এবারে তোমাদের কয়েকটা কঙ্কন দেখাচ্ছি। দেখো আমার হাতে দেখতে পাচ্ছ পুরো ট্র্যাডিশনাল একটা কঙ্কন রয়েছে। এটার ওয়েট আছে 20-21 গ্রাম মতো, 1,12,000-13,000 মতো। এই কঙ্কনটা দেখো এটা একটু ভারীর মধ্যে আছে, মানে হালকা হাতের মধ্যে বোঝা যাচ্ছে যে একটু ভারী আছে। এর মধ্যেও খিল রয়েছে, আর ডিজাইনটা দেখো একদম সিম্পলের মধ্যে কিন্তু পুরো ট্র্যাডিশনাল একটা ডিজাইন রয়েছে। এটা 21 গ্রামস মতো। এটা 21 গ্রামস এর মতো আছে, 1,14,000-15,000 মতো। এবারে এই কঙ্কনটা যদি দেখো, এগুলো হচ্ছে ছোট মোটো হাতের জন্য, আমার মতো যাদের ছোট মোটো হাত তাদের জন্য একদম পারফেক্ট হবে। এর মধ্যে কিন্তু মিনেকারি আছে, লাল রঙের মিনেকারি ডিজাইন আছে, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এর মধ্যেও খিল রয়েছে। এটার ওয়েট আছে 15 গ্রামস মতো। কিরকম পড়বে? 84-85,000। এবারে এই কঙ্কনটা দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা তো আমার হাতের জন্য একদম পারফেক্ট হবে। ছোটো মোটো হাত যাদের আছে তাদের কিন্তু এটা ভীষণ সুন্দর যাবে। আর ডিজাইনটা দেখো পুরো মানে অন্য রকমই একটা ডিজাইন রয়েছে, পুরো ইউনিক একটা কঙ্কন রয়েছে, এর মধ্যেও খিল রয়েছে। এটার ওয়েট আছে 21 গ্রাম মতো। কিরকম আসবে? 1,15,000 অ্যাপ্রক্সিমেটলি। এবারে মান্তাসার ডিজাইন দেখাচ্ছি তোমাদের। দেখো শুরুই করছি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে, একটা সুন্দর ময়ূর ডিজাইন করা আছে, তার সাথে কিন্তু ফ্লোরাল মোটিভ রয়েছে। ডিজাইনটা কি সুন্দর দেখো, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এটা কিরকম আছে ওয়েটটা? 12 গ্রাম মতো। আচ্ছা, কিরকম পড়বে? অ্যাবাউট 65,000। এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। এখানে দেখো পুরো ঝিরিঝিরি ঝিরিঝিরি ডিটেইলিং আছে, আর এই সাইডের এটার জন্য খুব সুন্দর একটা লুক আসছে এটার মধ্যে। সিম্পলের মধ্যে আছে। এটার ওয়েটটা কত আছে? 15.600 মিলিগ্রামস। আচ্ছা, কিরকম পড়বে? 85,000 মতো। এবার যদি এটা দেখাই, এটা দেখো পুরো কিন্তু এটা একদম মডার্ন একটা ডিজাইন রয়েছে। এটা কিন্তু তোমরা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও এটাকে ক্যারি করতে পারবে। এটা ডিজাইনটাই এরকমভাবে বানানো রয়েছে। দেখো তিনটে তাকের রয়েছে। এটা ওয়েটটা কত আছে? 12.5 গ্রাম মতো। আচ্ছা দেখো এটা পরে কিন্তু মানে লুকটা একটা আলাদাই লুক দিচ্ছে। কিরকম আসবে এটা? 67,000 মতো। এটা দেখো খুবই সুন্দর একটা ঝালর মান্তাসা রয়েছে, ডিটেলিংটা লক্ষ্য করো, খুব সুন্দর করে ডিটেলিং আছে। এখানে দু সাইডে দুটো পুরো সিমেট্রিক্যালভাবে দুটো ফ্লোরাল মোটিফ রয়েছে, আর এই যে ঝালর পার্টটা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে, পুরো ছিলে কাটা আছে। এটার ওয়েটটা কত আছে? 15.5 গ্রাম মতো। কিরকম পড়বে? 85,000 মতো। ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখানে ডিজাইন রয়েছে। এই মান্তাসাটা দেখো খুব সুন্দর ক্লাসিক একটা ডিজাইন রয়েছে, পুরো ফ্লোরাল মোটিভ করা আছে, তার মধ্যে এই ঝিরিঝিরি ঝিরিঝিরি যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু একটা আলাদাই লুক দিচ্ছে। কিরকম আছে এটার ওয়েটটা? 14 গ্রাম মতো। প্রাইস আসবে 76,000 অ্যাপ্রক্সিমেটলি। এবারে তোমাদেরকে সলিড চুড়ি দেখিয়ে দিচ্ছি কতগুলো, কারণ সলিড চুড়ি তো আমাদের দরকার হয়ই সবসময়। স্টার্ট করি একটা সিম্পল চুড়ি দিয়ে। এটা দেখো সুন্দর সিম্পলের মধ্যে একটা ডিজাইন রয়েছে। এটা 11.5 গ্রামের মতো আছে। প্রাইস যাবে 63,000। এবারে এটা দেখো, এটাও কিন্তু সিম্পলের মধ্যে একটা ওয়েভ ডিজাইন আছে,
দেখতে খুবই সুন্দর ব্রেসলেটের মতো দেখাচ্ছে এটা ওয়েট আছে 13.37 গ্রাম কি রকম আসবে রাফলি ওই 73,000 মতো এটা দেখো একদমই আলাদা রকমের আছে এর মধ্যে রোডিয়ামের পলিশ আছে দু রকম কালারের একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক অন্য রকমই লাগছে দেখতে এটা কত আছে ওজনটা অ্যাবাউট 25 গ্রামস কি রকম আসবে 135,000 এটা দেখো দেখতে কিন্তু মনে হচ্ছে যে ডায়মন্ডের আছে এটার মধ্যে রোডিয়ামের পলিশ আছে দেখে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে পুরো জাল জাল একটা ডিজাইন আছে এটার ওয়েট আছে 19 গ্রাম মতো আচ্ছা কি রকম আসবে 105,000 মতো এবারে তোমাদের কয়েকটা বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমরা বালার ডিজাইন দেখতে চেয়েছিলে এটা দেখো এটা একদমই লাইট ওয়েট এর মধ্যে আছে ধরেই মানে বোঝা যাচ্ছে ভীষণই হালকা একটা বালা রয়েছে এটা 11 গ্রামস এর মতো আছে কি রকম আসবে 61,000 মতো এই ডিজাইনটা দেখো এখানে একটা বল আছে আর এখানে হচ্ছে একটা বাঘ রয়েছে ডিজাইনটা দেখো পুরো গ্লসি একটা ফিনিশ আছে এটার ওয়েট আছে 16 গ্রামস মতো কি রকম পড়বে 89,000 মতো এটা দেখো এটা ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন রয়েছে পুরোটার মধ্যে দেখো যদি এটা দেখো এটা মুখটা দেখো কত সুন্দর একটা ডিজাইন আছে তারপর এখানে বল বল ডিজাইন আছে পুরো ম্যাট ফিনিশের মধ্যে ছিলে কাটা রয়েছে আর আমি আগেরগুলোতে তোমাদের বলতে ভুলে গেছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু খিল রয়েছে তাই পড়তে কিন্তু কোনো রকমই প্রবলেম হবে না এটার ওয়েট আছে 25 গ্রামস মতো কি রকম আসবে 135 মতো এবারে চলে যাচ্ছি এই ডিজাইনটায় এই ডিজাইনটা দেখো মানে ভীষণই গর্জিয়াস একটা ডিজাইন রয়েছে এর মধ্যেও খিল রয়েছে খিলটার মধ্যেও কিন্তু আবার ডিজাইন রয়েছে দেখো এখানে একটা ফ্লোরাল মোটিফ রয়েছে এটার ডিজাইনটা যদি লক্ষ্য করো দেখো কত সুন্দর করে নিখুঁত করে কাজটা করা আছে আর ভীষণ মানে এলিগেন্ট একটা লুক দিচ্ছে এটার ওয়েট আছে 40 গ্রামস মতো 215,000 থেকে 20,000 এর মতো চলে আসবে এটা দেখো কি অসাধারণ একটা ডিজাইন রয়েছে পুরো গোলাপের ডিজাইন করা ছোট বড় গোলাপ দিয়ে এটাকে সাজানো হয়েছে আর মুখটা দেখো কত সুন্দর করে করা হয়েছে এর মধ্যেও খিল রয়েছে আর এটা ডিজাইনটাই ভীষণ সুন্দর এলিগেন্ট একটা লুক দিচ্ছে এটা একটু হেভি আছে এটা 47 গ্রামস আছে এটার প্রাইস পড়বে 260,000 মতো এরকম সুন্দর লুকটা আসবে দেখো পড়লে পরে এখানে শাখার ডিজাইন কিন্তু 3.5 গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এখানে আমি তোমাদের কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এখানে একটা মিনেকারির ডিজাইন রয়েছে এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এটা কিরকম আছে ওয়েটটা এটা 11 গ্রাম মতো কিরকম আসবে 60-62,000 মতো এই যে দেখো এরকম বাঁকা বাঁকা ডিজাইনের যে শাখাটা আছে এটা কি সুন্দর এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন আছে এটার ওয়েট ওই 4 গ্রামের মতো আছে কিরকম পড়বে এটা 25-26,000 মতো এখানে দেখো পলার কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে টিপ পলা রয়েছে পলার মুখ আছে রেশমি পলা আছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এখানে আছে রেশমি পলাগুলো দেখো কত সুন্দর ডিজাইনটা এখানে 1.5 গ্রাম থেকে 11-12 গ্রামের মধ্যে পলার ডিজাইন তোমরা পেয়ে যাবে পলার মুখগুলো দেখো পলার মুখগুলো খুব সুন্দর ওখানে একটা বাঘের ডিজাইন রয়েছে এখানে 1.5-2 গ্রামের মধ্যে কিন্তু টিপ পলা পেয়ে যাবে এবারে তোমাদের কয়েকটা লোহা বাঁধানো ডিজাইন দেখাচ্ছি দেখো এটা একদম সিম্পলের মধ্যে রয়েছে খুব সুন্দর এখানে মিনেকারি করা আছে আর ডিজাইনটা যদি লক্ষ্য করো দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে 6-6.5 গ্রামের মতো আসবে রাফলি এটার প্রাইস 35,000 মতো চলে আসবে এটা দেখো খুব সুন্দর একটা স্লিক ডিজাইন আছে এর মধ্যেও কিন্তু মিনেকারির কাজ রয়েছে তার সাথে যদি পুরো বডিতে লক্ষ্য করো তাহলে দেখবে ম্যাট ফিনিশের ওপরে কিন্তু ছিলে কাটা আছে এটা 7.27 গ্রাম আছে এটা প্রাইস ওই 40,000 মতো চলে আসবে এটা এটা দেখো ট্রেডিশনাল একটা কঙ্কন লোহা বাঁধানো রয়েছে এগুলো দেখবে মা ঠাকুমাদের হাতে এগুলো দেখতে পাওয়া যেত এটার ওয়েট 6.5 গ্রামের মতো আছে এটা 37,000 মতো চলে আসবে ক্লিক একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা মুখ করা আছে এটা ডিজাইনটার মধ্যেও দেখো লক্ষ্য করো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে ফ্লোরাল মোটিফ রয়েছে এর মধ্যে আবার মিনেকারির কাজ রয়েছে পুরো ম্যাট ফিনিশের মধ্যে ছিলে কাটা আছে পুরো বডিতেও কিন্তু সেম পুরো ম্যাট ফিনিশের মধ্যে ছিলে কাটা রয়েছে এটা 7.36 গ্রাম আছে 43,000 মতো চলে আসবে এটা দেখো দুর্দান্ত একটা ডিজাইন রয়েছে পুরো গ্লসি ফিনিশ আছে এখানে ছিলে কাটা রয়েছে এটার ওয়েট আছে 5.78 গ্রাম এটা ওই অ্যাপ্রক্সিমেটলি 34-35,000 মতো চলে আসবে এটা দেখো পুরো ইউনিক একটা ডিজাইন রয়েছে বিনুনি প্যাচের লোহা বাঁধানো রয়েছে পুরো সুন্দর এটা দেখো ফুটবলের মতো একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে 10 গ্রামের মতো আছে এটা ওই অ্যাপ্রক্সিমেটলি 55-57 এর মতো চলে আসবে
এটা দেখো আরেকটা লোহা বাঁধানো রয়েছে, এটা খুব সুন্দর মুখের মতো ডিজাইন করা আছে আর পুরো বডির মধ্যে একটা গ্লসি ফিনিশ দেখতে পাবে। এটা ওই 8 গ্রামের মতো ওয়েট আছে, 44-45 মতো চলে আসবে। এটা দেখো ভীষণই ক্লাসিক একটা ডিজাইন রয়েছে, এখানে শঙ্খ রয়েছে আর এখানে একটা ফ্লোরাল মোটিফের উপরে পুরো মিনিকারি করা আছে, এখানে পুরো ছিলে কাটা আছে আর পুরো বডির মধ্যেই কিন্তু গ্লসি একটা ফিনিশ রয়েছে। এটা ওই 9 গ্রামের মতো রয়েছে, এটার প্রাইস ওই 51-52 এর মতো চলে আসবে। এখানে দেখো এরকম সিম্পল স্লিক ডিজাইনের আংটির কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে, এগুলো 1.5-2 গ্রাম থেকে স্টার্ট হচ্ছে 3-4 গ্রাম অবধি যাবে, তাই তো? এবারে তোমাদের কয়েকটা রিংয়ের ডিজাইন দেখাচ্ছি। দেখো এগুলো মার্কুইস শেপের রিংগুলো আছে, এগুলো ওই 3-5 গ্রামের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে। ককটেল রিং রয়েছে দেখো, এগুলো তো এখন মানে ওয়েডিংয়ে ভীষণ চলছে, ভীষণ ফ্যাশনে আছে, প্রত্যেক ব্রাইডরাই এরকম ধরনের একটা রিং তো পরে। যাদের ছোট ডিজাইনের মধ্যে পছন্দ তারা ছোটও নিতে পারো, যাদের বড় ডিজাইনের মধ্যে পছন্দ তারা বড়ও কিন্তু নিতে পারো। এগুলো দেখো, এগুলো ওই 4-6 গ্রামের মধ্যে পেয়ে যাবে, ওই 24-35 হাজারের মধ্যে এগুলো চলে আসবে। এখানে দেখো কাস্টিং রিং, স্প্রিং রিং এগুলো রয়েছে, এগুলো 3-4 গ্রামের মধ্যে চলে আসবে। এখানে দেখো এরকম ক্যাটারপিলার রিংগুলো কিন্তু রয়েছে, সুন্দর ডিজাইনগুলো দেখো, পুরো কিন্তু একদম ইউনিক ডিজাইনস রয়েছে এখানে। এগুলো কত গ্রামের মতো? 6-7 গ্রামের মধ্যে। কিরকম পড়বে? এই ধরুন 36-37 হাজার থেকে 40-45 হাজার। অলরাইট গাইস, তো আই হোপ আজকে কালেকশনগুলো তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। আজকে এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করতে একদমই ভুলো না, কারণ এইরকম ধরনের ভিডিও আরও প্রচুর আসবে। তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, যত পারো ঘুরে ঘুরে শেয়ার করো। আমার জন্য এতটুকু তো করতেই পারো বলো, এতে আমারও হেল্প হয়ে যাবে আর তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। চলো আজকে ভিডিওটা এতটুকু রাখছি, দেখা হবে আবার নেক্সট এরকমই একটা শপিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসাতে থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।